ও মদিনা তোমায় বলতে পারি না, কি করি বলবো তোমায় বলো না বলো না। তোমার বুকে শুয়ে আসেন যে জানা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা, কিসে সৃষ্টি করত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম। بسم الله الرحمن الرحيم। الحمد لله لوليه والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وعلماء أهل سنته وعلماء وأولياء ملته والشهداء محبته وعلينا معهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل জিবরাইল আল দরিকা পানে হাদা বরসারে রে উম্মীদে হযরত আল্লাহুম্মা সাল্লি তুনে রসুল্লাহ সালাম নে তু হায়া নূর কর উজ্ব টুকড়া নূর কায়া কা সায়া ন হে নো সায়া নূর কা সালাম রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর,
रो रहे ईद दीवानों के तौबा रबी नूर है सलात ने रसूल अल्लाह 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 सीन ता कमली वाला कुरान की तफसीर हाजिरो नाजिर शायद कसम हाजिरो नाजिर शायद कसम आया सिराजम मुनीर नबी जे अल्लाह 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम युसब्बितुल्लाहुल्लज़ीना आमनू बिलकौलिस्साबित फिल हयातिद्दुनिया व फिल आखिरा सदकल्लाहुल मौलानल अज़ीम وإذا قال الله تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وأيضا قال الله تعالى عز وجل الذي خلق الموت والحياة لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى عَزَّ وَجَلَّ فِي شَأْنِ حَبِيبِهِ تَعْظِيمًا لَهُ وَتَوْقِيرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم وعليه উপস্থিত আজকের এই পবিত্র রবিউল আউয়াল চন্দ্র মাসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফাটানডুলি গায়ে মসজিদ তিন দিনব্যাপী আজিম শান ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দ্বিতীয় দিবসের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব কবিলা দামত বরকাতুল আলিয়া এবং অত্র জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং সম্মানিত মসজিদের সম্মানিত পরিচালনা পরিষদ শ্রদ্ধাবাজন মুরব্বী সমাজ যুবক সমাজ ছোট ভাইয়েরা ফর্দার আড়ালের মা বোনেরা চতুষ্পাশে অবস্থানরত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ সর্বস্তরের সুন্নি জনতা আশেকিন মুহিব্বিন ব্রাদারান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত ঈদ মিলাদনের বীর গুরুত্বের উপর আপনাদের সম্মানিত ইমাম সাহেব
সুন্দর কোরআন হাদিসের আলোকে তকরির করলেন। আল্লাহ রব্বুল আলমিন তাহার এলম আমল হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা রবিউল আউয়াল মাস, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, শহদায়ে কারবাল্লা, ঈদে মিলাদুন্নবী, শাহিন শাহী বগদাদের ওরসাপাক, পবিত্র মেরাজুন নবী, পবিত্র লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, বিশেষ করে এই পাঁচটা দিবস আমরা পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই হযরত আল্লামা শাহ সুফি আব্দুস সাত্তার আনোয়ারি সাহেব রহমতুল্লাহ আলাই। এর পূর্বেও ইনশাআল্লাহ মসজিদের সম্মানিত খতিব সাহেবান আপনাদের ছেড়ে বিদায় নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি। এরপর দীর্ঘদিন ব্যাপী আল্লামা আব্দুস সাত্তার আনোয়ারি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সাথে আমার 1996 সালে সাতকা নিয়ে ডলুর কুল আমার ফার্স্ট মাহফিল হয়েছে। আমি 92 সালে বরকল সালামতিয়া সিনিয়র মাদ্রাসায় চাকরি নিয়েছি, 96 সালে ওনার সাথে আমার সাতকা নিয়ে ডলুর কুল, নলুয়া বলে জায়গা একটার নাম আছে, ওখানে ফার্স্ট মাহফিল এবং পরিচয় হচ্ছে ওনার বাড়িতে আনোয়ারা। 36 বছর আপনাদের খেদমত করে গেছেন, সমস্ত এলাকার এই সুন্নিয়তের উর্বর করার পিছনে তাহারই অবদান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে রফে দরজাত করুক। সবাই বলেন অক্লান্ত পরিশ্রম, নিঃস্বার্থভাবে এখলাসের সাথে শরীয়ত এবং সুন্নিয়তের খেদমত করেছে, সে কারণে আজকে আপনারা, আমি তো প্রায় উনি থাকা অবস্থায়ও বেশ কয়েক বছর আসছি, এরপরও নিয়মিত প্রায় বছর এখানে রবিউল আউয়াল, শহদায়ে কারবাল্লা, এগুলো একমাত্র কারণ হল ওয়াজাক্কির বি আইয়ামিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার কতগুলো স্মরণীয় দিন আছে এগুলো তোমরা একটু স্মরণ করো। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের যে কোনো যারা স্বাধীনতার পক্ষে, তারা 26 মার্চ, 16 ডিসেম্বর, হ্যাঁ 21 ফেব্রুয়ারি আসলে প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে একটু খেয়াল করে, কেননা যে 3 দিনের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি, তো প্রত্যেক ফাডে তো ওই দিনগুলো সম্মান করে, বলে না ঠিক কিনে? ঠিক অনুরূপভাবে আমি একটা জিনিস আমার বুঝে আসে না, আমাদের মধ্যে যারা বাতিল বরকা আছে তারা এই ওয়াজাক্কির বি আইয়ামিল্লাহ, আমাদের মুক্তিযুদ্ধের কথা, 16 ডিসেম্বর কথা আমি বলবো না, এটা দুনিয়াবি রাজনীতি সমাজনীতির ব্যাপার সে আবার, কিন্তু আল্লাহ বলতেছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, হে বান্দা আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতগুলো তোমরা স্মরণ করো, কারণ কেননা আমার রসুল আসার আগে তোমরা একে অপর বিচ্ছিন্ন ছিলে, কাফের মুশরিক ছিলে, দেব দেবতা পূজা করতে এবং আল্লাহকে তোমরা চিনতে না, আমার রসুল আসার পর এই যে তোমাদের মধ্যে একটা বৈষম্য দূরীভূত হয়ে গেছে, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, সেই কারণে তোমরা আমার ওই নিয়ামতকে শুকরিয়া আদায় করো। উচ্চস্বরে বলো সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহ তুমি কতগুলো নিয়ামত দিয়েছ, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এই বান্দাগুলো যদি তোমরা হিসাব করে দেখো, সমস্ত সমুদ্রের পানি কালি বানাবে, সমস্ত গাছগাছারা সব কলম বানাইলো, সমস্ত পৃথিবী কাগজ বানিয়ে যদি লিখতে থাকো আমি কতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা ওগুলো শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বুঝতে পারলাম অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি এবং বলতেছ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এখন কোন নিয়ামতের শুকরিয়া আগে আদায় করব এটাও জানতে হবে না, যে কেন অসংখ্য নিয়ামত
আগে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। হে ইমানদাররা, খবরদার খবরদার, আমি কোরআন থেকে বলতেছি, তোমরা সর্বপ্রথম আমি এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহর জীবনে, আমার জীবন তো অস্থায়ী, অনেক জীবন, তোমাদের মতো সীমিত নয়। যাই কারণে আমি রব্বুল আলামিন কোনো নিয়ামতের তোমাদেরকে খোড়া দিই নাই, বিনিময় দাবি করি নাই, বদলা দাবি করি নাই, কিন্তু একটা বিনিময় আমি আল্লাহ তোমাদের থেকে দাবি করব, খোটা দেব। এটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমি ইমানদারদেরকে যা নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মধ্যে আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, ইমানদারদের কাছে আমি একজন রসুল প্রেরণ করেছি, ওই রসুল হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, কি করি বলবো তোমায় বলো না বলো না, তোমার বুকে শুয়ে আসেন যেই জানা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাব আমি দোজাহান, যাহারি নাম না নিলে ও মদিনা, তাহারি নাম না নিলে দোয়া কবুল হয় না, তোমার বুকে শুয়ে আসেন যেই জানা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইহি। এক নম্বর নিয়ামত হলো মোমেনের জন্য, এখানে কিন্তু দুই কথা আছে, মোমেনের জন্য নিয়ামত, কাফেরের জন্য কিয়ামত। বলেন না ঠিক কিনা? কারণ ইবলিশ খুশি নয় নবী আসছেন সেজন্য, যেই কারণে একমাত্র খুশি হবে মোমেনরা, কারণ মোমেনরা নবীর মাধ্যমে কলমা ইমান নামাজ কোরআন পেয়ে তারা ধন্য হয়েছে, তারাই একমাত্র শুকরিয়া আদায় করবে। কাফের মুশরিক মুনাফিক তারা কিন্তু খুশি হতে পারবে না। বলেন না ঠিক কিনে? কারণ যেখানে ইবলিশ খুশি হয় নাই, আমি 2001 সালে হজে গেছি, ওখানে দেখলাম হানে কাবার সামনে জবল আবু কুবাইস, এখন কিন্তু সমান করে ফেলছে ওগুলি, জবল আবু কুবাইসে যেদিন আমার রসুল দুনিয়ায় আসতেছে তো শিব আনতেছে, ওই দিন সকালবেলা এমন একটা সিজদা দিয়েছে শয়তান, মাথা মারতেছে ওখানে, আল্লাহ এ কি আজব জিজ ছাড়েছো তুমি, যে মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আসমান জমিন এবং লাত মনাত উজ্জা এবং সমস্ত দেব দেবী পর্যন্ত সিজদা করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো সারা 300 বছর 400 বছর যা কষ্ট করলাম, আমার সাজানো বাগানটা যেই শিরিকের দিয়ে যে দুর্গাপুজো সূর্য পুজো দিয়ে আমি বাগান সাজাইছি, মুহাম্মদ আসার সাথে সাথে সমস্ত বাগান ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিসকে আগে সবহি মশালে শামাও লেকর আমারা নবী সবসে সবসে বালা রসূলুন সে সবসে বালা তেরা জরিও তাহলে চিন্তা করে দেখেন
এক নম্বর শয়তান পেরেশান ছিল, দুই নম্বর কাফের মুশরিক তারও পেরেশান হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আপনারা এত দলাদলি করেন কেন, এত গ্রুপিং কেন করেন, আপনারাই আমাদেরকে দলাদল সৃষ্টি করে দিয়েছেন, গ্রুপিং সৃষ্টি করে দিয়েছেন। আরে নয় নয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছে বান্দা এক নম্বর দল হলো ইমানদার। হে ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে দল সৃষ্টি করে দিছি, তোমরা জেনে রাখো। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্য রূপের ইমান আনে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে চিন্তা করে একটা ইমানদারের কথা। আরেক জায়গায় বলতেছি আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অথচ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা বেঈমান কাফের মুশরিক, তাহলে চিন্তা করে দেখেন ইমানদার কথা, ইমানদার একদল আল্লাহ পৃথক করে দিয়েছে, কাফের একদল তাদেরকেও পৃথক করে দিয়েছে। আবার আরেকটা দল আল্লাহ বলতেছে ওয়া মিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। হে ইমানদাররা, প্রথম দল হল ইমানদারের দল, দ্বিতীয় দল হবে কাফের দল, তিন নম্বর হলে হলো তোমাদের মধ্যে আছে ওয়ামিনান্না, আছে মানব জাতির মধ্যে মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছে তারা মুমিন নয়, তারা হলো মুনাফেক, তারা মুনাফেক কাফের চেয়ে আরো মারাত্মক। তাহলে চিন্তা করে দেখেন দলাদলি ফেরকাবন্দি, এটা তো আল্লাহ নিজে দলাদল সৃষ্টি করে নিয়েছে, একদল মোমেন আরেক দল কাফের আরেক দল মুনাফেক। তাহলে আপনারা এখন চিন্তা করে বাছি নেবেন, বেছে নিয়ে চিন্তা করবেন আমরা কোন দলে পড়তেছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রাসূল, মানব জাতির মধ্যে একদল আলাদাভাবে মুসলমান, আরেক দল কাফের থাকবে, আরেক দল কিন্তু আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে বড়গে থাকবে, আপনার মতো টুপি দাঁড়ে যুব্য টুপি এবং ফাগড়িও থাকবে, কিন্তু বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখিরে তারা আল্লাহর উপর ইমান রাখবে, আখিরাতের উপর রাখবে ইমান রাখবে। মাঝখানে আপনার কথাও বলবে না, আপনার জিকিরও করবে না। আমি খোদা ঘোষণা করে দিলাম সেই মুমিন নয়, সে ধোঁকা দেওয়ার জন্য ওখানে আপনার সব দরবারে বসছে। আমি খোদা ফতোয়া দিলাম ওয়ামা হুম বিমুমিনিন, সে হলো মুমিন নয়, তার মানে কাফের, এর মানে মুনাফেক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা নেবেন, রসুলকে বাদ দিয়ে কোনো ইসলাম ঠিক আছে, বস এতটুকু থাক আমার মকসদ হলি। আমরা কোন দলে দাবি করতেছি? ইনশাল্লাহ আমরা মোমেনের দলে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বড় নিয়ামত না? আল্লাহও বলে দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আলাল ইনসানে বলে নাই, ইনসাল বললে মানব জাতি সব ওখানে অন্তর্ভুক্ত হতো, কিন্তু আলাল মুমিনিনা ইবাসা ফিহিম রাসূল, মুমিনের মধ্যে নিয়ামত হবে, যে যারা মুমিন তাদের জন্য নবী এটা নিয়ামত। তাহলে এখন এটা আমরা বুঝবো কিভাবে, চিনবো কিভাবে, এটার একটা কিছু বৈশিষ্ট্য লাগবে না? হয়তো যারা যেই মুমিন নবী আসার সাথে সাথে রবিউল আউয়াল মাস আসলে, যেমন যারা স্বাধীনতার পক্ষে বাংলাদেশের অধিবাসী তারা ১৬ ডিসেম্বর আসলে, ১১ ফেব্রুয়ারি ২৬ মার্চ আসলে, ফুল নিয়ে রাত্রে ৩টা বাজে বসে থাকে, এসো মিনারে এসো, বলে না ঠিক কেলে কেলে, তোরা কী করতেছস? হে আজকে কি জানো না, আমরা আজকে খুশি উদযাপন করতেছি, বলে না ঠিক কিনে, কিন্তু আর কতগুলো কেউই দায়সারা হয়ে যায়, কেউ হয়তো বাধ্য হয়ে যায়, এত যাইতে ইচ্ছে হয় না, এসে বলে না ঠিক কিনে, ওই ফাটি টানে যায়, আর অনেক আবার যাইও না, কিরে কী ব্যাপার, আরে ভাই এগুলো দরকার নেই আমার, যাক একটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু মুসলমানদের মধ্যে যখনই মিলাদুন্নবী আসলো, যখন মোহরম আসলো,
রবি উসানি আসলো, লাইলাতুল কদর আসলো, লাইলাতুল বরাত আসলো, লাইলাতুল মেরাজ আসলো। কিন্তু সুন্নি মুসলমান যারা, এরা কি করে, তাদের ভিতরে একটা আলাদা ইমানে জোয়ার আসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ড্রাইভার বলতেছে এখন আসার সময় হুজুর গোড়া চট্টগ্রাম কি এটা সব জায়গায় বিয়ে চলতেছে নাকি, এত সুন্দর ডেকোরেশন কিভাবে হলো। আমি বললাম এখানে আজকে কোনো কোনো চট্টগ্রামে যারা বিয়ে হয়েছে দুলো আসছে তারা বউ নিয়ে বাড়িতে চলে গেছে। আজকে এমন একটা বারোই রবিউল শুরু থেকে আজ থেকে রবিউল সান আওয়াসের সভা পর্যন্ত একটা দুলোর ডেকোরেশন চলবে। তিনি হলেন আপনি মাওলা কা প্যারা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী সবসে দোনো আলম কা দুলহা হামারা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আহমদ রেজা হাঁ ফাজলে বরেলভি রহমতুল্লাহ আলাইহি খাদায়েকে বখশিস কিতাবে এমন সুন্দর করে সফসালা লিখছে, এই কারণে প্রত্যেকটা সুন্নি মাদ্রাসায় সফসালা এটা এই জাতীয় সঙ্গীত ফরার সাথে এটা ফরে। আর ওয়াবি জামাত এই মাদ্রাসা কিন্তু এই নাত রসুল ফরে না, তারা জাতীয় সঙ্গীত মনে হয় সরকারের মেরিট ডরে ফরে, আর কিছু ফরে ঠরে না আমি জানি না। বলেন না ঠিক কি ম্যারিড ডোর বড় দান হইয়াছে আফসোস। তারা বলো হজরত গাঙ্গায় শুননি রে গাঙ্গায় বান্দর বেকুবের দল হজরত হাসান বিন সাহাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু আমার রসুলের সাহাবি এরকম একদিন নাচ রসুল বলতেছে হাসান বিন সাহাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু আমার রসুল বলছে হাসান তুমি শেয়ারে বসো, নিচে বসবে না যতক্ষণ আমার তারিফ করবে, তুমি আমার পাশে শেয়ারে বসে থাকবে। তাহলে যেখানে হে নাত রসুল হাসান মিসামে থরে দে ওখানে আমার নবী খুশি হয়, আমার নবী খুশি হলে খোদা বেজার হয় না। আসছে কমিদে কমিরে তারা ফরে ওহাবির শেখ সাদির রহমতুল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমিত্র মসনবী শরীফ লিখছে, শেখ সাদির রহমতুল্লাহ গুলিস্তা বস্তা লিখছে, হ্যাঁ হযরত আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নাত রসুলের কিতাব লিখছে, এগুলো তারাও পড়ে। ওই আমাদের সমস্যা হলো আলা হযরতের শের আমরা বেশি পড়ি না ঠিক কিনা হক। ওই আলা হযরত খরা ভাষায় বলছে দে দুনিয়া হরতের বাচ্চা দুনিয়া আর তো দুলা হলো আমাদের নবী, উনি তো কোরআন হাদিসের বাইরে বলে নেই, উনি বলতেছে তিলকার রসুল ফদ্দলনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমি আলা হযরত দুনিয়া আখিরাত দুলা কেন বললাম, দুনিয়া আখিরাত তো দুলা নয় সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলো আমাদের রসুল, সেই জন্য বলতেছি নবীদের সর্দার উম্মতের সর্দার দুনিয়ার সর্দার আখিরাতের সর্দার। আশা আইয়া বা আশাকা রব্বুকা মকাম মাহমুদা কেয়ামতের ময়দানও একটা স্টেজ সাজাবে আল্লাহ রব্বুল আলমিন, ওই স্টেজের নাম হলো মকামে মাহমুদ। হে রসুল আপনি একা এই স্টেজে বসবেন, সমস্ত পয়গম্বর ওখানে থাকবে, হাসরবাসী ওখানে বরযাত্রীর মতো বসে থাকবে, আপনার সম্মান দেখানোর জন্য এই মকামে মাহমুদ আমি আল্লাহ আজকে সাজাইছি। জোরে বলেন সুবহান। তো আল্লাহ হযরত কি ভুল বলছে নাকি? সেজন্য বলছে ফদ্দাল না বাদাহুম আলা বাদ তিলকা রসুল, কোরআন এটা তার হাদিস জয়ীব বলতে পারবেন না, এসে বলেন না এটা তো হাদিস নয় এটা কি কোরআন। বাস আমি একটা জিনিস বোঝানোর জন্য, তাহলে আমরা কোরআন হাদিস ভিত্তিক খুশি করতেছি, বলেন না ঠিক কিনা? হুজুর খুশি কোন আয়াত আছে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। রসুল আপনি বলে দিন এসে, আল্লাহ আমার কথা আমি কেন বলবো, আমার কথাটা তুমি বলে দাও। আর যার কথা সে বলতে পারে না, আল্লাহ বলতেছে আমি তো নিরাকার, আমি তোমাদের সামনে যাব কিভাবে,
আমি একমাত্র যাব তুমি নবীর সামনে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাম দাবি করছিল, রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু আমাকে দেখা দাও, আমার বেশি ইচ্ছে তোমাকে দেখার জন্য। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এত সুন্দর দুনিয়া বানাইছো, এত সুন্দর ব্যস্ত বানাইছো, আল্লাহ রে তুমি একটু আমাকে দেখাও, তুমি কত সুন্দর আমি একটু দেখি। কারণ মানুষের চেহারা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন না, ইয়েল কুত্তের মতো, সিগেল কুকুরের মতো, গরু ছাগলের মতো বানা নাই, আঁচের মতো বানা নাই, কত সুন্দর। এই আঁচের নাকটা যেভাবে লম্বা, এই মানুষের নাক যদি লম্বা হইতো, লেট্রিনের মধ্যে নাকটা খাঁদে নিয়ে বসে থাকতে হইতো, আলহামদুলিল্লাহ বলেন না ঠিক কিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমান্দা আমি উত্তম আকৃতি উত্তম সৌন্দর্য দিয়ে আমি এই বনি আদমকে বানিয়েছি। কেয়া আল্লাহ তুমি বনি আদমকে এত সুন্দর কেন বানাইছো? এসো রাখো রাখো, সার বেশি দরকার হবে না, ডাকি রাখো। আল্লাহ তুমি মানুষকে এত সুন্দর বানাইছো কেন? এর পূর্বে জিন জাতি বানাইছো, ফেরেশতা বানাইছো, তাদের মতো বানানো কেন? হয়তো আমার একটা রহস্য আছে, কেন না আমার বন্ধু মুহাম্মদকে আমি ফেরেশতার ভিতর দেব না, জিনের ভিতর দেব না, মানুষের ভিতর ফাটাবো বিজয়, সেই কারণ আমি বনি আদমকে এত সুন্দর বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো এটা, বলেন না ঠিক কিনা, যদি ফেরেশতার ভিতর বানাইলে তাহলে নবী আরো ভালো হইতো, কেন ফেরেশতারা মাসুম নিষ্পাপ, এসে বলেন না ঠিক কিনে, ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতার ভিতর দিলে আজকে আমরা বনি আদম আমার নবীকে পাইতাম না। আচ্ছা, মানুষের ভিতর নবী আসার কারণে এটা আমাদের লাভ হয়েছে কিনা নাকি গুণ ক্ষতি হয়েছে? এখন যারা বাতাল বারকা মুনাফিক দল, যারা নবীর দোষ গুণে বড়া বলে, এসে বলেন হয়, এখন তারা কি বলবে? মানুষ তো মানুষ মাত্র ভুল, আর দলিল দে মানুষ মাত্র ভুল। এই জন্য না, হয়তো মানুষ যখন মানুষের ভিতরে যখন নবী আসছে, তো নবীরও ভুল থাকতে পারবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহা বেকুফ, ফেরেশতার ভিতর লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলতেছে আমি বনি আদমকে দামি বানানোর জন্য নবীকে কেন নিয়ে আসছি? কেননা আমার রসুলকে আমি ফেরেশতা নূর, নূরুন নবীকে কদ জাআকুম মিনাল্লাহির নূর ওয়া কিতাবুম মুবিন, ওই নূর মুস্তাফাকে আমি ফেরেশতা নূরের দলের ভিতর দিতে পারতাম। অবন্দা আমি নবীর নূর দিয়ে বনি আদমকে দামি বানানোর জন্য একমাত্র আমি বনি আদমকে লকদ কাররামনা বনি আদম সম্মানী বানানোর জন্য নূর মুস্তাফাকে বনি আদমের ভিতর নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি নেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে। এ উনি কি বলছে? উনি বলতেছে রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আল্লাহ আমার বংশের ভিতরে একটু মুহাম্মদকে দিয়ে দাও। কি রে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি পয়গম্বর, তোমার ছেলে পয়গম্বর, তোমার গোষ্ঠীটি সবাই পয়গম্বর, আবার তুমি আবার মুহাম্মদকে টানতেছো কেন? আল্লাহরে সবাই পয়গম্বর হলেও কিন্তু নূর মুস্তাফা যেই বংশের পয়গম্বর, যেই উচ্চমানের পয়গম্বর, ওই পয়গম্বরকে যদি আমার দলের ভিতর পাই, আমার দাম আরও বাড়ি যাবে। জোরে বলেন সুবহান। বস এতটুকু থাক, হইলে আমরা কেন দাবি করি রসুল শ্রেষ্ঠ? তাহলে আমাদেরকে একটু শ্রেষ্ঠ হতে হবে না? আল্লাহ বলে দিয়েছে ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, এই বান্দারা নবীকে যেভাবে শ্রেষ্ঠ করেছি উম্মতে, ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, এই উম্মত তোমাদেরকেও আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। জোরে বলে সুবহান। আরেক আয়াতে বলছে কুনতুম খাইর উম্মতিন উখরিজাত লিন্নাসে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে ওই কৌম, ওই সম্প্রদায় উত্তম
যে সৎ কাজে ডাকে অসৎ কাজ থেকে বিরত রাখে তারাই হলো উত্তম জাতি। এই আপনারা আজকে মিলাদুন্নবী মাহফিল করতেছেন, ওরুস করতেছেন, ভালো কাজ করতেছেন, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছেন, আপনারা এই সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃতি পাবেন। জোরে বলেন সুবহান। এখন আমি একটু ইশারা করতেছি, তাহলে এগুলো আমরা বুঝি, এই দিনগুলো আমরা স্মরণ করি, এটার নাম হলো ঈদ মিলাদুন্নবী। কুল বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি, রসুল আপনি বলে দিন আমার নিয়ামত, আমার ফজল করম পাওয়ার পর তাদেরকে বলবে যে কি এটার ব্যাপারে খুশি উদযাপন করার জন্য। নিয়ামত চাইলে খুশি হবে না? আচ্ছা, খুশি দুই প্রকার, একটা জায়েজ আর একটা নাজায়েজ। হুজুর, নাজায়েজ কোনটা? এসে বলেন না, ঠিক কিনে? গত তিন দিন আগে আমার ছোট ভাইয়ের বিয়ে অনুষ্ঠান হয়েছে, আমি আসরের পর খতম কোরআন পড়াইলাম, মগরিবের পর খতম গোসিয়ে শরীফ পড়াইলাম। আমি তো গোসিয়ে কমিটির দক্ষিণ জেলা দাঁতঘাট সম্পাদক, তো আমার দায়িত্ব আছে না, প্রথম আগে খতম কোরআন পড়াইছি, তারপরে আমি খতম গোসিয়ে শরীফ পড়াইছি, বাস আসরের পর তাদেরকে খানা পিনে বিরিয়ানি খাওয়ানোর পর তারপরে রাতের ১১টা থেকে ২টা পর্যন্ত মশারা মাহফিল করেছি। জোরে বলে সুবহান। কেন না যায়েজ হয়েছে? এটা যায়েজ, এটা খুশি। আর যদি আমি পাঁচজন মহিলা ১০জন পুরুষ এনে যদি ওখানে নাচ গান করতাম তাহলে এটা না যায়েজ, হারাম। বলেন না এটা কি? তাহলে মিলাদুন্নবীর নাম দিয়ে, ওরসের নাম দিয়ে এবং মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে কেউ যদি এরকম যদি কোন নাচ গান করে, জুলুসের নাম দিয়ে যদি এরকম নাচ গান করে, এটা হারাম, এটা বেদাত, এটা বেদাত সইয়া। এখন আমরা যে জুলুস করব আগামী, হ্যাঁ, বুধবারে ওই রবিউল আউয়াল মাসে জুলুস, প্রথমে সুন্নিরা পর্যন্ত একটা সমালোচনা করছিল, আল্লামা তৈয়বুর রহমতুল্লাহ যখন ব্যাপক আকারে যখন জুলুস শুরু করছে, এখন প্রত্যেকটা দরবারে জুলুস শুরু করে দিয়েছে। জোরে তারা প্রথমে বুঝতে পারে নাই, বলেন না ঠিক কি না? তাহলে বুঝা যায় ওখানে জুলুসের মধ্যেও তো কোনো নাচ গান আছে, শেফালি ঘোষের গান টান আছে, এটা বেদাত আর শিরিক গুণের কাছে আপনি কি বলবেন আমাকে বলেন, বাস। তাহলে তারা বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, এটা আমাদের কিছু আসা যাবে না, আমরা এগুলো পালন করতে যাবো। জোরে বলে সুবহান। তাহলে ঈদ মিলাদুন্নবী জায়েজ, উত্তম, এটা এবাদত। হুজুর এবাদত কেন বললাম? এটা আমি কতক্ষণ আলোচনা করলাম এখানে, ১০-১৫-২০টা আমি আয়াত ছড়েছি, বলে না ঠিক কি না? আবার দরুদ শরীফ পড়েছি এবং আল্লাহ জিকির করলাম, এগুলো গুণ করলাম না সওয়াব করলাম, বাস, এটাই শেষ কথা। আমাকে আয়াত দিয়েছে বিষয়বস্তু কবর ও হাসর, বলেন না কি? কবর হাসর দামি হবে কাদের? ইমানদারদের জন্য। আর দুনিয়া ও সিজনুল মোমেনে ও জান্নাতুল কাফের, মোমেনের জন্য দুনিয়াটা কারাগারের মতো, জিয়ালখানার মতো, এবং কাফেরের জন্য একটা বিয়াস্তখানা, আর ইমানদারদের জন্য জিয়ালখানা, কষ্ট হবে। হুজুর এটা তো বুঝলাম না, আমরা আরামে আছি তো? না না, শরীয়ত আমল করতে গেলে, নিয়া ইনসাফভাবে চলতে গেলে, ফরিবেরকে ছুবহু ইসলাম শরীয়ত মোতাবেক চালাইতে গেলে, এবং ওখানে কিন্তু কষ্ট আছে, কষ্ট আছে না নাই? যদি নামাজ দুয়ো না পড়ো, হালাল হারাম না মানো, ইনসাফ যদি না করো, তার কোনো কষ্ট নেই, যার যা ইচ্ছে তা চলতে পারবে, বললেন না ঠিক কিনা? কিন্তু শরীয়ত মোতাবেক চলতে গেলে কি আছে? কষ্ট। এখন চিন্তা করে দেখেন, হুজুর একমাত্র ঈমান, যাদের ঈমান আছে তাদের কবর হাসর দামি হবে, আরামদায়ক হবে, কিন্তু যাদের ঈমান নাই, ওই ঈমান না থাকলে তাদের কবর হাসর কোনো দাম নেই, তারা এখানে কবরের ভিতরেও কি দোজখে জ্বলবে, আবার পরকালেও দোজখে থাকবে, হারণ কেন না? যেমন একটা উদাহরণ দিই, কিতাবুল ঈমান মেসকে শরীফের একটা হাদিস চাইলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আরজ করলেন, স্বামী স্ত্রী মাঝের মধ্যে মধুর আলোচনা, পারিবারিক আলোচনা, ব্যক্তিগত আলোচনা করা, এটা আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহান।
শুধু গোড়া দিন ব্যবসা করলাম, চাকরি করলাম, হ্যাঁ রাইতে ঘরে গিয়ে ছেলের সাথে কথা নাই, বউর সাথে কথা নাই, হ্যাঁ উদির মতো খাইলাম, বুতুর মতো কাজ করে চলে গেলাম, এটার মধ্যে কোনো আনন্দ আছে না? বলেন আনন্দ আছে? আপনি যখন স্ত্রীর সাথে ছেলে মেয়েদের সাথে খুশি আমোদ ফুর্তি করবেন, আপনি তো গোড়া দিন পরিশ্রম করছেন, টেনশনে ছিলেন, ওগুলো তিন ভাগে দুই ভাগ কাটে যাবে, জোরে বলেন সুবহান। সেজন্য আমার রসুল আরেকটা হাদিসে বলতেছে, এমন কতগুলো মহিলা বৈশিষ্ট্য দরকার আছে, স্বামী বাইরের থেকে আসার সাথে সাথে যেই মহিলা খুশি আনন্দের মাধ্যমে মুস্কি হাসি দিয়ে অথবা হাসি মুখে স্বামীকে বরণ করে নেওয়া, এটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। দুই নম্বর, স্বামী অর্ডার দেওয়ার সাথে সাথে এটা পালন করা, বিবি আমার জন্য তার লুঙ্গি আনো, আমি গোসল করব, আমার জন্য হানা রেডি করো, আমার একটু ব্যথা লাগতেছে, একটু একে বাম মাজি দাও অথবা একটু মালিশ করে দাও, এভাবে বললে যেটা বলে একটু তাড়াতাড়ি করলে তাহলে স্বামীও কি হবে, খুশি হবে, বলে না ঠিক কিনে? এক নম্বর হলো স্বামী আসলে হাসি মুখে বরণ করে নেওয়া, দুই নম্বর আর কতগুলো মহিলা আছে স্বামীকে দেখলে ওদিকে চলে যাই, টিভি নিয়ে বসে থাকে, কী করতেছিস তুই, আমি আসছি তুই হ্যাঁ দেখছি তো, তো বসে গোসল করে আসো না, হবে ধীরে তারপর কী হবে, অসুবিধা নেই, বস সাকর আসছে আসার মতো আসো তো, বহুত বক্কার মহিলা স্ত্রীর মধ্যে স্বামীর কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে অশিক্ষিত মুরুক্ষ যারা এনে লাঠি ছোড়া হাতে যা পায় থা মারলে ঠিক করে দেয়, এক সময় এরকম যুগ ছিল, এখন শিক্ষিত সমাজ বাড়ি গেছে ইনশাল্লাহ, আসলে এসব বর্তমান কিন্তু নেই, আমি কোনো মধ্য করার জন্য বলছি না, ওই সময় মায়ের ডরে অনেক কিছু করছে, বলে না ঠিক কিনে? রাত্রে এরকম স্বামী যদি সাকতায় হাতের গন্ধ থেকে যদি বাড়িতে বাসায় না আসে, যতক্ষণ আসে নাই ফাগরের মতো বসে রয়েছে, ফাগরের ভিতরে জুড়ে এরকম শীতে শীতে পড়ে যায়, শাশি কসো কিনার মা কী করতেছ, হতো শাশা এখন আসে না কী করতাম, সে আসতো খানা পিনে খাই তারপর গুম যাইতাম, হয়তো তুমি গুম হক গুমে ধরলে প্রথম ডাকে যদি না উড়ি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য ভাগ্যের বসে রয়েছে, কিরে শাশা এত ভয় করতেছে কেন, হতো বাবু তোর শাশা কত কষ্ট করে আমার জন্য রুজি রোজগার করতেছে, তো ও আসার সাথে সাথে অন্তত একসাথে খানা পিনে খাইলে তার কষ্ট পরিশ্রম ওগুলো দূরীভূত হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, এটা কোথায় পেয়েছো? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওই বান্দা খবরদার খবরদার, তোমরা জানে রাখো স্বামীর যেভাবে মহাব্বত স্ত্রীর যেভাবে মহাব্বত এটা দুজনের মহাব্বত থাকতে হবে, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী মদিনাতে, মোদের জন্য আমরা যাব কবরেতে, সঙ্গে কেউ তো যাবে না, দুই তিন দিন কান্দার পর মনে রাখবে না, উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে, মদের জন্য কান্দেন মদের জন্য, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, স্ত্রী আনলে এইভাবে আনবেন, একটু দেখি শুনে পরহেজগার কিনে, নামাজ দর হরে কিনে, ভালো বদ্র ফ্যামিলির কিনে, অশিক্ষিত অথবা অশিক্ষিতর মধ্যেও ভালো মেয়ে আছে, বলেন আছে না নাই? স্বামীকে হতভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আমাদের সমাজে আসলে বেশি ফসের কারণে, বেশি রাজনৈতিক ক্ষণ ক্ষমতা থাকলে এটার কারণে, অথবা বেশি ব্যবরাত বেশি থাকলে এটার বলে, অথবা একটু বেয়াদবি মাফ করে, রূপ যেদিন যদি বেশি সুন্দর হয় এসে বলে না ঠিক কিনে? রূপ এটা আল্লাহর গুণ, আল্লাহর নিয়ামত, বলে না ঠিক কিনে? তো মহিলাদের একটু রূপ যদি বেশি সুন্দরী হয়
অথবা বাপের বাড়ি যদি সম্পদ বেশি টাকা বেশি থাকে, বাইবের রাজনৈতিক ক্ষমতা যদি, থানার শাসে যদি কোনো কারো বড় বাড়ি থাকে, ওরে আল্লাহ এনে সুগ্রাঙ্গে বললেও সময় হে খবরদার লসি লটকের থানার ভাষে আমার বাড়ি বলে না, অত হুমকি দেখছো বাস্তব তো। আর জামাই যদি স্বামী যদি কি শিক্ষিত ভদ্র বিদেশের অ্যাডভোকেট, আর আমাদেরও তো মলানা টলা যদি হয়, যদি স্ত্রী যদি একেবারে নোংরা ফ্যামিলির হয় তাহলে বাবা ওই তো আর একদিন ঘুমো যেতে পারবে না, তাকে বাদ রান্না করে করে খাওয়াইতে হইব, আর সে গালিয়ে দিতে পারবে না মারতেও পারবে না, ভদ্র ভদ্র মানুষ তো। আমার স্বামী শিক্ষিত মানুষ গালি কীভাবে দেয়, হা বরদার হয়তো কী করতে হবে, হত বাদ বাড়ি নিয়ে আসো আমার জন্য। রাতে তিনটে বাজার স্বামী আসছে ব্যবসা থেকে, হয়তো ওখানে ফ্রিজের ভিতরে গোস্ত আছে খাও, হয়তো সর্বি সে ঠান্ডা বরফ, হয়তো একটু তুলে খাই গেল। সি 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 লাহোরের চুলো নয় গ্যাসের চুলো, ওখানে একটু গরম দেওয়া এত অবহেলা, হ্যারে আফসোস। তো বদ্ধর মানুষ বদ্ধর স্বামী কী করবে, গালি দিয়েও লাভ নেই, মাইদ্যর করলে মানুষ কী বলবে, আহা অসম্মানের কারণে কেউ কিছু বলতে, নিরিবিলি নীরবভাবে ওই স্বামী অত্যাচার ভোগ করতেছে। কিন্তু কেয়ামতের ময়দানে ওই স্ত্রী কবরে যাওয়ার সাথে সাথে তার দোজখের টিকিট আসি যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মনে করছো, স্বামীর ফার তলে তোমার ব্যস্ত, মা বাবার ফার তলে ছেলে মেয়ের ব্যস্ত, এটা বুঝতে হবে। আরেকটা হলো স্বামীর সম্পদ হেফাজত করা, স্বামীর হেফ সম্পদ, ইয়া তো স্বামী আমেরিকা লন্ডন আবুধাবি ওমান, এখানে স্ত্রীর যা ইচ্ছে যেদিকে মনে ইচ্ছায় এনে, শুধু ওই স্বামীর সম্পদগুলো অন্যভাবে যারা ব্যয় করে, তুমি স্বামীর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছো একজন তোমাকে হিসাব দিতে হবে, তুমি না বলে একমাত্র দিতে পারবে সৎকা, ওই ভিক্ষুককে পাঁচ টাকা দশ টাকা হারাত দিতে পারবে, এর বাইরে তোমার নিজের বাবার বাড়ি তো 1,000 টাকা দিতে পারবে না, 1,00,000 টাকা দিতে পারবে, স্বামীর অনুমতি লাগবে বলেন না ঠিক কিনা, অনুমতি লাগবে, এত সহজ নয়। টাকা হোক, গরু ছাগল হোক, পয়সা হোক, স্বার্থ হোক, জায়গা হোক, গাছগাছালা হোক, ফল ফুল হোক, ব্যবসা মানে সব কিছু, ওই স্বামীকে কী করতে হবে, স্ত্রীকে রক্ষণাবেক্ষণে। চার নম্বর, ওই স্ত্রী নিজের সতর্কে হেফাজত করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে সতর মানে বুঝেন তো, আমার স্বামী নেই চাকরিতে গেছে, এখন আমি ঘরের মধ্যে একাকী, আমার পালঙের মধ্যে চৌকির মধ্যে কেউ বসতে পারবে না, আমি চাকরিতে যাব, আমি স্ত্রী চাকরি যাব, কলেজে যাব, মেডিকেলে যাব, ডাক্তারের সাথে যাব, আমার মুখ বন্ধ থাকবে, অথবা প্রয়োজন হলে করবেন ফটো তোলার মতো সময় করতে হবে, ডাক্তারের কাছে কলমে কথাবার্তা বলতে হবে, কিন্তু আপনাকে নিজে নিজে সেভ করতে হবে বলে না ঠিক কিনা। আপনি আপনার স্বামী এখানে নেই, আপনি বোরকা ছাড়া 1 মিনিটের জন্য ঘর থেকে বের হতে পারবে না, এটা হলো নিজেকে নিজে সতর্ক রক্ষা করা। একটা রং টেলিফোন নম্বর আসছে, হুট করে কল আসছে, আপনি ওকে দিয়ে ধরলেন, আপনি স্ত্রী দেখতেছে পুরুষ বেজান, আপনি কে, আমি অমুক, যদি আপনার আত্মীয় হয়ে কথা বলবেন, যদি বলে আমি অমুক ফালানা কোথায় কী ব্যাপার, বাইরে রং নাম্বার কাটে দিবেন, এটা আপনার স্ত্রী এই ধরনের কাটে দেওয়া দরকার, ইয়া ভাই আপনি কোথায় কি চান, কাকে চাইছিলেন, আবুল তাবুল কথা বলে যখন শুরু করছে হেই বলছে, এটা তো আমার সাথে ফ্রেম ভালোবাসা চলবে, জোরে বলেন নামাজ। মুশকিলে খালাম্মা ছাড়া থেকে এক ডুবে এলার বউ আমাদের সন্ধানে নিয়ে আসে, ওই রং নম্বর গিয়েছে ওমানে, এসে বলে না কি ওমানে, এই ওমান থেকে তাদের সাথে কথা বলতে বলতে সন্ধানে এসে নিয়ে আসছে, ডুবে এলার বসে আবার বিয়ে করে কি রে, হ্যাঁ ছাড়ছে নি, তালাক দিছে নি, হ্যাঁ দেয় না, তুই কীভাবে বিয়ে করছে, ইয়ালের মতো বিয়ে করছিস,
তোমার সাথে সাক্ষাৎ কি ব্যবহার রং নম্বর দিয়ে যোগাযোগ হয়েছে রং নম্বর, এগুলো বাস্তব না বলে না ঠিক কিনে? এখন তো নেট ফেসবুক ছোট ছোট ছেলে 3 বছর কে ছেলে মেয়ে কি করতেছস? মা আমরাও বুঝি না, আমি নিজেও বুঝি না, আমি প্লাস্টিকে রেটে নিয়েছি। এরা ছোট ছোট ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের কথাও বলতেছে এরা, আমার সে বেশি বুঝে কিরে ডিজিটাল যুগের ছেলে মেয়ে। তো ও মাই, আমরা যদি আমাদের বন্ধু বান্ধব আমার আমার ছোট ভাইটা এরা যদি একটু করার সময় এরা দেখে ঠাস ঠাস তাড়াতাড়ি ঢুকো না ব্রেনে, এটা ঢুকি যাই নষ্ট, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। যা কামে ব্যবহার করার জন্য নিষেধ করবো না, কিন্তু অফাত্রে গি ডালবেন না বলে না ঠিক কিনা? চিন্তা করতে হবে তাহলে নিজের সতর্কে হেফাজত করা ওই ভালো মেয়ের বৈশিষ্ট্য যে বলে সুবহান। এটা কেন বললাম? ওই শাখা পশাখা বের হয়ে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভুলে গেছেন মনে হয় আপনারা? কথা ভুলে গেছেন? হজরতে খাদিজাতুল কুবরা আমার রসুলের সামনে দুজন আদর মহব্বতের কথা বলতেছে, হঠাৎ করে প্রশ্ন করে বসলো, ইয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে আমার সাথে আরো 3 জনের সাথে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি এক কিতাবে পেয়েছি, প্রথম বিবাহ স্বামীর নাম হলো আবু হাওলা, ওই স্বামীর ঘরে 2 ছেলে ছিল হযরত খাদিজার। দ্বিতীয় বিবাহ হলো আতিক ইবনে আয়াত, এক মেয়ে ছিল। তৃতীয় বিবাহ হলো বাইফুত সাইদের সাইদির সাথে, এবং এরপরে এবং আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে হযরত যাতে যখন তাদের সাথে পরিচয় হলো, হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার সাথে রসুলের সাথে বিয়ে করার ব্যাপারে আমার রসুলের সাথে কি করে দিয়েছে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন 3 বিয়ে হয়েছে, হযরত খাদিজার বয়স হলো 40 বছর, অবসর আমার নবীর বয়স হলো 25 বছর। তাহলে আমার নবীর সংসারেও ছেলে মেয়ে হয়েছে। তখন আমার রসুল থেকে জিজ্ঞাসা করলো, ইয়া রসূলুল্লাহ একটা প্রশ্ন আপনার থেকে জানতে চাই, আপনার সংসারে ছেলে মেয়ে আছে, এরা ফরকালে কোথায় যাবে, কি ব্যস্ত যাবে নাকি দুজবে যাবে, এবং আমার আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমি তো ইমানের সন্ধান পাই নাই, সে কারণে জাহেলিয়ত যুগে অন্ধকার যুগে আমার সাথে যাদের সাথে বিয়ে হয়েছে তারা তো কাফের ছিল, আমার ছেলে মেয়ে হয়েছে, ওই ছেলে মেয়ে কি ব্যস্ত যাবে নাকি দুজকে যাবে? তখন আমার রসুল দত্ত ভাষায় বলে দিয়েছে, হে খুদাতুল কুবরা তারা সবাই ওই দুজকে যাবে, এবং আমার সংসারে যারা ছিল তারা তো বেহেশতে যাবে। উচ্চস্বরে বলেন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বান জঙ্গলার বাখরিনে সিনল দায়াল নবীকে মানব আয়ে সিনল নারে দুঃখ রইল মানেতে আল্লাহ কম কি? এখানে শিক্ষণীয় বিষয় আছে, রসুল বলতেছে দুজকে যাবে, আর আমার ছেলে মেয়ে তো ইমানের কারণে ব্যস্ত যাবে। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন, দুজকে আর ব্যস্তি এক বরাবর নয়, ব্যস্তিরা হলো কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা মিন কওলি সাবিত,
বলছে তারা দুজনকে কেন বলার সাথে সাথে হযরত খাদিজা মুখ চেহারা কালো করে ফেলছে, পেরেশান হয়ে গেছে। আমার রসুল বলল, কি ব্যাপার খাদিজা, তুমি চেহারা কালা করছো কেন? ইয়া রসুল আল্লাহ, চেহারা কালা করছো ওই কারণে, এই যে আপনি বললেন আমার তো খারাপ লাগতেছে, আমার একই গর্ব থেকে ওই সেলারা বের হয়েছে, এই সেলামেয়েরও বের হয়েছে, ফ্যাট তো একটা, আমার খারাপ লাগবে না? বললেন না, ঠিক কিনে। রসুল যখন মেরাজের রাত্রে গেছে, মেরাজ উঠার সময় সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম ছিল প্রথম আসমানে, ওখানে আমার রসুল গিয়ে সাক্ষাৎ যখন করলো, সাথে সাথে দেখতেছে ডান দিকে দেখলে রসুল হাসে, বাম দিকে দেখলে রসুল কান্না করে। তখন আমার রসুল জিজ্ঞাসা করে, আব্বাজান আদামু সুফিউল্লাহ, আপনি এদিকে কি দেখেন? হাসি মুখে দেখা যায়, এদিকে কান্না করেন, ব্যাপারটাকে চেহারা ফেরাজান হয়ে যায়। অর্থাৎ একদিকে দেখি ডান দিকে আমি আমার বেহেস্তবাসী আমার ছেলে মেয়েদেরকে, আর বাম দিকে আমার দোজকবাসী যারা ছেলে মেয়ে, সবাই তো আমার একই গর্ব থেকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মা বাবা যে ছেলে মেয়ে কাজ করে, টাকা রোজগার করে, নামাজ দোয়া করে, তারপরে সব প্রতি সবাই খুশি, আর যে ছেলে মেয়ে সে ছেলে টাকা রোজগার করে না, সুদ খাই, ঘুষ খাই, অথবা ইয়াবা টানে, মদ গাঁজা খাই, এটাকে নিয়ে টেনশন করে না? বলে না, ঠিক কিনে। তার একজন ছেলে বলে, কি ব্যাপার, আমি ছেলে বালা ছেলে আসি তো, তোমার এত টেনশন কিসের? অত বাবা বুঝবি না, তুই যেদিন ছেলের বাবা হবি ওই দিন তোমার এটা বুঝে আসবে, ডাকাত খেলেও, ইয়াবা খাইলেও, গাঁজা খাইলেও, সুর খেলেও, সে তো আমার ছেলে, সে যদি খারাপ কাজ করে যার জন্য আমিও তো দুর্নাম হয়ে যাবে আমার, সেই কারণে আমার টেনশন আসে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে তখন একমাত্র বেশ কমল আমার রসুল বলে দিয়েছে, হ্যাঁ খদিজাতুল কুবরা, ইমানের সাথে কোনো আপোষ নাই, আমি তোমাকে মোহাব্বত করি, তোমার ছেলে মেয়ের জন্য আমি ব্যবস্থার ব্যবস্থা করব, কিন্তু ইমান থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ছেলে মেয়ে তো ইমানের সোয়া পাই নাই, যেই কারণে আমি তাদেরকে ব্যস্তর ব্যাপারে বলতে পারবো না। এখানে দ্বিতীয় প্রশ্ন হলো, রসুল কিভাবে বললো ব্যস্ত দোজক সব কিছুর মালিক তো আল্লাহ? এসে বলেন না, সব কিছুর ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার জিন্দেগানি, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। উচ্চস্বরে বলেন সুবহান। কিন্তু আল্লাহ বলে দেয় নাই, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইয়া রাসূলুল্লাহ, ব্যস্ত আটকান আপনাকে দিয়ে ফেললাম কেয়ামতের ময়দানে, আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি, রসুল বলে দিয়েছে আমি আল রসুল হজ কৌসরের ফানি, ব্যস্ত ঠিকানা আমি বন্টন করব, আল্লাহ তো আমাকে দান করছে, আমাকে মালিক বানিয়ে দিয়েছে। উচ্চস্বরে বলেন সুবহান। দিছে কিনা বলেন না, দিয়েছে কিনা? তাহলে বোঝা যায় নবীর কাছে মালিকত্ব আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ছেলে মেয়েরা দোজকে যাবে এটা কিভাবে বললেন? আমার রসুল বলতেছে তার আমল নামা আমি দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কপালের তকদিরের অবস্থা দেখা, আমি নবীর ক্ষমতা আছে। তার মানে কেন জানেন? আর একটা হাদিস আছে, আমার রসুল কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ মুদাররিজুন নবুওয়াতের মধ্যে লিখতেছে, ওই হাদিস হাসা হইছে কোবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তান কিতাবের মধ্যেও আনছে। ওখানে বলছে রসুল যখন চলে যাচ্ছে, দুইটা কবরের ভিতর আজাব চলতেছে, একটা সগল খুর আর একটা ভালো করে ফহানা বসাব করে পবিত্রতা অর্জন করতো না, এই দুই গুণার কারণে দুই মুর্দারের উপর বেশি বেশি গজব পড়ছে, আজাব পড়ছে। ওই রসুল দেখে
গাদার পিঠ থেকে নেমে ওই মুর্দার জন্য দোয়া করতেছে, জিয়ারত করতেছে, কান্না করতেছে। তখন আমার রাসূল হাত তুলে দোয়া করল, আল্লাহ তাদের শাস্তির অবস্থা দেখে তো আমি সামনের দিকে যেতে পারতেছি না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। পিছনে সাহাবা এখানে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ তারা কি গুনাহ করছে, কি পাপের কারণে তারা আজকে এই কষ্ট পাচ্ছে? অর্থাৎ একজন সুগলখুর একজন অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করত না, বিধে এই অবস্থা। তলির রসুল মাটির উপর রাস্তা দিয়ে চলে যাচ্ছে কবরের উপর দিকে, কিন্তু এ রসুল তুমি কবরের ভিতর মাটির ভিতর কিভাবে দেখলা? জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই বলেন না, আছে না নাই? এক জবাব। দুই নম্বর জবাব বলো, সে কি গুনাহ করছে? এটা তো কবরের মাটির মধ্যে লেখা নাই, এসে বলে না ঠিক কিনা? কি গুনাহ করছে যে কবরের মাটিতে লেখা নাই, উপরে উঠে না এই কথা, এই গুণটা? এটা কিভাবে দেয়? আমার রসুল বলতে তাকে শুধু শাস্তি দেখি নাই, শুধু আমি তার আমল নামাও দেখে ফেলছি। জোরে বলে সুবহান আর রহমান আল্লামাল কোরআন। আমার রব্বুল আলমিন আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছে, বলেন না কি শিক্ষা দিয়েছে? আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বড়িত গায়ব কে খবর দেনে ওয়ালা আল্লাহ কো প্যারা হাবিব নবী জি আল্লাহ 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 আল্লাহ। আমার নবীকে আল্লাহ সব এলম দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিখে অনেকে বলে যে কি নবী কিছু জানে না, দেওয়ালের বাইরে দেখে না, খবরের খবর রাখতে পারে না, আসমানের খবর রাখতে পারে না। আরে আসমান জবির খুদার খুদাই যা সৃষ্টি জগৎ আছে সব কিছুর মালিক আমার আল্লাহ আমার নবীকে বানা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ছেলে মেয়ে আসেনি, আক্তার জামান চৌধুরী সাহেবের ছেলে জাভেদ সাহেব আছে, সব ফ্যাক্টরি ফ্যাক্টরি তার ছেলে জাভেদ চৌধুরী সাহেবকে ভূমি মন্ত্রীকে দিয়ে হয়েছে, কিন্তু বাগিনা এস আলমের সাইফুল আলম সাহেব ওনার বড় ব্যবসা পরিচালক ছিলেন, ওই ওনাকে তো ওগুলো দেয় নাই, বলেন না ঠিক কিনা? ওনা এ বল ওগুলো দেখতে দেখতে ও বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, বলেন না ঠিক কিনা? কিন্তু তাও কিন্তু সব কিছু বাইনাকে শিখে নেই, ছেলের জন্য কিছু রাখে দিছে। কিন্তু আল্লাহ তো লাম ইয়ালি তোলাম ইউলা তোলাম ইয়া কুল্লাহু কুফুয়ানাত। আল্লাহ বলছে বন্দা আমার অবন্ধু আমার তো ছেলে মেয়ে নেই, মা বাপ নেই, আমার ছেলে মেয়ে নেই, ওয়ারি নেই, কেউ নেই, আমি সব কিছু অন্তরকে উজাড় করে দিয়ে রসুল তোমাকে সব কিছু ঢেলে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আছে না? আল্লাহর কায় আছে, আল্লাহ বলতেছে আমি আমার জন্য তুমি মুহাম্মদ সর আর কেউই, সেই জন্য তো আদম আল ইসলাম ইনজাগস আল্লাহ আমি বেহেস্তে তোমার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এটা কে কি হয়েছে? হয়তো তুমি তো আমাকে বলছো যে দুনিয়ার মধ্যে আমি একজন প্রতিনিধি আর কোনো বন্ধু নাই, আর নয় নয় মুহাম্মদ এমন একজন বন্ধু যেই মুহাম্মদ না হলে তুমি আদমকেও আমি বানাইতাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, যার উসিলা দিয়ে দোয়া করায় কবুল আল্লাহ করো হে কবুল, সালাতুন ইয়া রাসূল। যাক অনেক লম্বা হয়ে গেছে, তাহলে আমি যেটা বলতে চাইছিলাম ইমানের দাম আছে, আছে না নেই? তাহলে রসুল কবরের ভিতর কে কি অবস্থা এটা দেখলে তাহলে খদিজাতুল কোবরার দিলে তার হার আগের ঘরের ছেলে মেয়েরা কি অবস্থা আছে এটা দেখবে না, বলে না ঠিক কি না? সেই জন্যই তো বলে যে তারা দুজকি হযরত খদিজাতুল কোবরা নীরব পেয়ে গেছে, হুজুর বুঝতে পারছি আমি এখানে করার কিছু নেই। ইমান সবচেয়ে বড় নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমান পাইছি নবীর মাধ্যমে আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইমান নিয়ে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এখন আপনাদের ফালা। ইমান আমরা পেয়েছি নবীর থেকে হোক, মা বাবার পক্ষ থেকে হোক এবং ওলি আল্লাহর পক্ষ থেকে হোক, আমরা নবী থেকে পাই নাই, আমরা পাক ভারতের মানুষ গরিব নেওয়াজ থেকে পেয়েছি, বাংলাদেশের মানুষ শাহজালাল শাহফরান থেকে পেয়েছি, চট্টগ্রামের মানুষ শাহ সুনীলে মোসুলে শাহ আমানত, সকরিয়ার মানুষ ওমর আলিয়া থেকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? বলেন না ঠিক কিনা? বলেন। যারা নবী অলিকে মানে না তারা বেওয়াফা মুনাফিক। কিরে বলেন না ঠিক কিনা? আমরা 100% সেলেস দিয়ে বলবো আমার শপথ করার উদ্দেশ্য নেই, কারণ এখানে ফাঁক ভারত এশিয়া মহাদেশের রসুল ন আসে নাই। এখানে রসুল আসছে কেউ জানে? হাজার সাহাবের আস্তানা আছে, বরফি সাহাবের আস্তানা আছে, কিন্তু রসুলের কোনো খানে আস্তানা নেই। সিল্লে আসে না? নাই। রসুল আসে নাই আস্তানা, সিল্লে করতে আসবে? বলে না ঠিক কিনে? রসুল তুমি এখানে কোথাও কিভাবে পারছো? অর্থাৎ আমি সর্বপ্রথম ব্যস্ত থেকে নামার সময় শ্রীলঙ্কায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে শ্রীলঙ্কা ফেলে দিয়েছিল এবং হাওয়াল ইসলামকে জিদ্দে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।